তো বন্ধুরা, মা হঠাৎ করে হসপিটালে ভর্তি, ওদিকে বঞ্জি জামাইয়ের তো জ্বর হয়ে শরীর খারাপ হয়েছে, তার জন্য বঞ্জি জামাই ভর্তি আছে হসপিটালে। তো এবছর আমাদের বিপদ পিছু ছাড়েনি, জানি না ফয় ফোটার সময় কী খারাপ যাচ্ছে আমাদের, জানো তো বন্ধুরা। তো মার গরু বাঁধতে গেছিলো, গ্রামে তো এরকমই হয়, গরু ছাগল এইসব পালা হয়, তো গরু বাঁধতে গিয়ে তো জলের মধ্যে কি কামড়ে নিয়েছে, তো তার জন্য হঠাৎ করে হসপিটালে ভর্তি করতে হলো। তো ভাই ফোটা দিতে পারবো না, ডাক্তার বলেছে যে রাখতে হবে ভর্তি, তো ভর্তি রাখেছি, তো মা ভালো থাকলেই তো পরের বছর ফোঁটা দেবো, তাই না? তো যাই বন্ধুরা, তো ভর্তি করছি যে, আর দেখো হসপিটালে এখন প্রচণ্ড রুগী ভর্তি, তো জ্বর সর্দি কফ কাশি বৃদ্ধ ছোট বড় সবাই ভর্তি, এখন সিজনটা এত খারাপ চলছে। আর জানো তো ফোঁটা তো দিতে পারবো না, একটু খারাপ লাগছে, তো লাগলেই কী করবো বলো, মা ভালো থাকলেই তবে তো পরের বছর ফোঁটা দেবো, কিন্তু আগে তো অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠতে হবে, তাই না? ডাক্তার বলছে টেনশানের কোনো কারণ নেই, বিষাক্ত সাপ কোনো কামড়ায়নি, জলের মধ্যে যে জল ধরা থাপ সাপ থাকে না, জল ধরা সাপ কামড়েছে। যাই হোক, ভগবানের আশীর্বাদে জামাইও ভালো আছে, মা ভালো আছে, তো তিন দিনের মাথায় ছেড়েছে, তো ফোঁটা বন্ধ হয়নি। তো আমার দিদি ভাইদেরকে ফোঁটা দিয়ে দিয়েছে, আর আমার বঞ্জি তো প্রত্যেক বছর আমার দুই ছেলেকে ওই দিদির ছেলেকে ফোঁটা দেয়, তো আমার ভাইজি পাঁচ বছর বয়স হয়ে গেছে, আমার ভাইজি দুই ছেলেকে বোনপোকে ফোঁটা দিয়েছে, আমার দিদি ভাইদেরকে দিয়েছে। তো যেহেতু বঞ্জি জামাইয়ের শরীর খারাপ না, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, এখন সব ভালো আছে, তো তোমাদের আশীর্বাদে আর ভগবানের ইচ্ছেই সব ভালো আছে, বিপদ কেটে গেছে। আর দেখো এই বাচ্চা মেয়েটি তো বাবা মারা গেছে, মা পাগল, এই দিদা বয়স্ক, দাদু দিদা মানুষ করছে, তো দিদার সবসময় রোগ হয়, মাসে 20 দিন তো হসপিটালে থাকে, 10 দিন ভালো থাকি, আর বাচ্চা এলাও নেই হসপিটালে, কিন্তু কি করবে বলো, সবসময় হসপিটালেই থাকি, তো সবসময় বলতে যেমন মাসে 20 দিন, তো সেই জন্য বলছি, তো এরকম শাড়ি পরে খেলাধুলা করে। তো যাই হোক বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আজ সকালে এসেছি, তো এসে তো পাকার ঘাটে বসে মা দিদি ভাই আমার ছেলে ভাইজি সবাই মিলে গল্প হচ্ছে, ওরা খেলাধুলা করছে, সব রকম গল্প চলছে, আর ওই বাচ্চা মেয়েটির গল্প করছে, বাচ্চা মেয়েটি তো কাউকে দেখে ভয় করে না, সেই কথাগুলোই বলছিলাম, শাড়ি পরে খেলাধুলা করছে, তো সেই গল্পই করছিলাম। ভাইয়ের বউ রান্না করছে আর আমাদের কথা শুনে হাসছে, যেহেতু রান্নাঘর পাকার ঘাট তো একই সঙ্গে অ্যাডজাস্ট। কচি বেগম টাকা ঘুর যা, তো দেখো ভাইজি দুই ছেলে স্নান করতে নেমেছে, আমার ভাইজি দেখো আমাদের বললাম না 5 বছর বয়স, তো সাঁতার শিখে গেছে, গ্রামগঞ্জে যা হয় প্রত্যেক দিন স্নান করতে করতে তো সাঁতার শিখে গেছে, তো আমার ছেলেদের সঙ্গে নেমেছে, তো একসঙ্গে তো বড় পুকুর ভর্তি পুকুর, যেহেতু বর্ষা সবে সবে গেছে, তো যাই বন্ধুরা অনেক মধ্যিখানে চলে গেছিলো, হাঁপিয়ে পড়েছে, তাই আমার বড় ছেলে ধরে নিয়ে আসছে আর কি, যে হাঁপিয়ে গেছে একদম বাচ্চা। তো যাই হোক বন্ধুরা, এই বছর ভাই ফোটার সময় আমাদের এইভাবে কেটে গেছে, বিপদের উপরে বিপদ, তো সবাই সুস্থ আছে, ভালো আছে, তো ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্তই, তো তোমাদের কেমন লাগলো জানিও, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তো এই বছর আমাদের কেমন কাটলো। তো আজকের তো কার্তিক মাসের সংক্রান্তি, তো পরিক্রমা বেরিয়েছে, তো তোমাদের একটু শেয়ার করলাম বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও শুনে, টাটা।